পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট উত্তীর্ণদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ কবে থেকে হবে সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। গোটা ভিডিওটির উপর চোখ রাখবেন, টোটাল ইনফরমেশানটি বুঝতে পারবেন, নাহলে কিন্তু গোটা ভিডিওটি না দেখলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, হাই গায়েস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। আমি প্রসেনজিৎ তোমাদের আজকে প্রাথমিক স্টেট নিয়ে যে ঘোষণা পর্ষদের সেটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শুরুতেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে WB প্রাইমারি টেট নিয়ে একটি বিশেষ ঘোষণা করা হলো সকল উত্তীর্ণদের জন্য। বিগত 29 এপ্রিল 2023 বেলা থেকে প্রাথমিক উত্তীর্ণদের জন্য পরীক্ষার শংসাপত্র বা 2022 সালে টেট পাস করার সার্টিফিকেট দেওয়া চালু করা হয়েছে এবং সকল 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এর আগে 14-17 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া শুরু করা হয়েছিল, কিন্তু এখন থেকে 22 সাল WB প্রাইমারি টেট উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া হচ্ছে। সকলে জেনে রাখা উচিত যে দীর্ঘ কদিন অনেকদিন পরে বিগত 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল এবং 2023 সালে ফেব্রুয়ারি মাসে এর ফল প্রকাশ করা হয়। এরপরে সকল পরীক্ষার্থীদের স্ক্রুটনি করার সুযোগ দেওয়া হয়েছিল। আবার কিন্তু এই সকল পদ্ধতি শেষ করার পরে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের শংসাপত্র দেওয়া শুরু করা হলো। পর্ষদের তরফে জানানো হয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্ট নির্দেশ অনুসারে আমরা এই সকল কাজ করছি। চোখ লাগার মতন বিষয়টি হলো ফল প্রকাশে 2 মাসের মধ্যে এই শংসাপত্রটি দেওয়া হলো। আর এই ঘটনার পরে সকল টেট উত্তীর্ণদের মনে করছেন যে খুব শীঘ্রই এই নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেয়া হবে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নিয়ে মামলার শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কলকাতা হাইকোর্টের বিচারপতিকে জানিয়েছেন, আগামী 30 এপ্রিলের মধ্যে 2014 সালে সকল উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া সম্পূর্ণ করে দেওয়া হবে এবং তারপর বাকি সকল পরীক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হবে। এই কথা পালন করে এই প্রতিক্রিয়া শুরু করা হয়েছে। 2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের কীভাবে শংসাপত্র ডাউনলোড করবেন, অনলাইনের মাধ্যমে আপনারা এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। 29 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে কাজ সম্পূর্ণ করতে পারবেন। যেহেতু একসঙ্গে কয়েক লক্ষ উত্তীর্ণ এই কাজ করবেন, সেই কারণে 3টি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই কাজ করতে পারবেন। www.bbpe.org, wbprimaryeducation.org, wbpeonline.com এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনো একটিতে আপনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিদের তরফে WB প্রাইমারি টেট নিয়ে নির্দেশ দেওয়া হলো যে সকল টেট উত্তীর্ণদের 6 নম্বর করে বাড়িয়ে দিতে হবে। এই নির্দেশের ফলে সকলের নাম্বার বৃদ্ধি পেতে চলেছে। এই রায়দানের পর নড়েচড়ে বসেন 2014 সালে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। যেই সকল পরীক্ষার্থী কিছু ধামান্য নম্বরের জন্য পরীক্ষা পাস করতে পারেননি, ইন্টারভিউ ডাক পানি, তাদের ফের একবার চাকরি পাওয়ার সুযোগ কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, এই 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষাটি কবে ইন্টারভিউ ডাক দেওয়া হবে, নিয়োগ প্রক্রিয়া কবে সম্পূর্ণ করা হবে, সেই সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এই বিষয় নিয়ে আপনাদের কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে পছন্দ শেয়ার করতে যেন ভুলবেন না। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ধন্যবাদ।